কাজের মূল ইন্টেনশন তো এটাই থাকে যে যদি আমরা পৃথিবীতে আসি যাইতেই হবে, এটা মাস্ট। কিন্তু যাওয়ার পরে যেন নামটা থাইকে যায় যে একটা প্লেয়ার আসছিল এরকম, কিছুদিন পাগলামি করছে, যে পাগলামি আমাদের মনের ভিতরে এখনো রয়ে গেছে যে একটা জিনিস ছিল। না আমরা দোয়া করি আপনি হাজার বছর পাচ্ছেন পুরো পৃথিবী ধ্বংস থেকে আপনি একা একা ঘুরতে থাকেন। না না ভাই, এটা এটা না ভাই। আমি যা চেষ্টা করি আমার যত পেইন ওইটারে মোটিভেট করে ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করি যে যেন মানে যায় যে আর যেন ধরেন যে আমি ভাই অনেক কমেন্ট পাইছি এরকম যে খুব ডিপ্রেশনে ছিলাম ভাই আপনার ভিডিওটা দেখে আর ভাই মানে পাঁচটা মিনিট না ভাই আমি এত হাসছি মনে হয় আমি আমার জীবনের পিছনে কোনোদিন এইভাবে হাসিনি। তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া ভাই, মানুষের হাসানো কিন্তু খুব টাফ অনেক টাফ। বর্তমানে যারাই কাজ করতেছে ভাই আপনি খেয়াল করে দেখবেন 90% জোর করে হাসানোর ট্রাই করে। আমি আমি নিজেই আপনার এটা কই যে আমি আরেকদিন করছিলাম যদি আমি বলি কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি হন ভাই ফলো আপ রাখতে হয় যে ধরেন আপনি ফলো করবেন না, বিষয়টা হলো যে প্রত্যেকটা জিনিস আপনার অবজারভেশন রাখতে হয়। আচ্ছা ওইটা করছে এটা আমি আর কোথায় নিয়ে যেতে পারি। তো একটা চরম সত্য হলো যে ধরেন ফলো করা হয় না, তবে এটা সত্যি যে মিডিয়ার ভিতর কিছু মানুষ আছে এদেরকে আমার ভালো লাগে, আমি ট্রাই করি যে যদি হয়তো বা আল্লাহ নসিবে রাখে, আল্লাহ অবশ্যই নসিবে রাখতে হবে, আর চেষ্টাটা আমার হাতে যে ধরেন আমার ভালো লাগে মোশাররফ করিম ভাইকে, যে ধরেন দুর্দান্ত অভিনেতা। আমি মনে করি যে ভাই বাংলাদেশে যত অভিনেতা আসছে আগে পরে যারা মানে আসছে বা আসবে মোশাররফ করিম ভাই লিজেন্ড, মানে ধরেন এটা ফিক্সড ভাই, মানে ভাই আমার এত ভালো লাগে আমি আসলে বুঝানো এটা সম্ভব না। তো অসাধারণ একজন, তো এই জায়গাটা থেকে না আমি ট্রাই করি ওনার প্যাটার্ন কিছু নিজের ভিতরে আনার। তো এটা বলতে পারেন যে আমি ওনার কিছু ভালো লাগে ভাই এই মানুষটার আমার সত্যি, হয়তো ভাই এখন পর্যন্ত ওনার সাথে আমার সরাসরি দেখা হয়নি, তবে আমার প্রবল ইচ্ছা ওনার সাথে একটা দুর্দান্ত কাজ করার আর করবো, আমি এটা ফিক্সড করছি যেহেতু করে ফেলবো। আপনার এটার থ্রুতেই আমি কইতেছি যে আপনার যেই জিনিসটা দিয়ে আপনার প্রথমে আপনার একটা গ্রুপ নিয়ে শুরু করছিলেন, হ্যাঁ আপনার নিজস্ব গ্রুপ, হ্যাঁ তো এখন আপনি যেটা করতেছেন আমি দেখতেছি আপনার রিসেন্ট বেশ কিছু কন্টেন্টের ভিতরে আপনি সিনিয়র আরো আর্টিস্ট যারা আছে যারা টেলিভিশন মিডিয়াতে কাজ করে এগুলো নিয়ে আপনি কাজ করতেছেন, আপনার পরিকল্পনাটা কি এটার মধ্যে শুরু? আচ্ছা এটার পরিকল্পনাটা হলো কি ভাই যে ধরেন এখন যেহেতু আমি ইউটিউবের বডিটা নিয়ে কাজ করতেছি, তো 40 মিনিটের বডি, তো আমার টার্গেট থাকবে 40 মিনিটই যেন মানে পুরো সময়টা মানুষের প্রপার ওয়েতে কাজে লাগে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হলো যে গল্পে যেটা ডিমান্ড করে আমি ওই আর্টিস্টগুলো আনার ট্রাই করতেছি যে আমার গল্পে যায় কোন আর্টিস্ট, যে যেমন লাস্ট আমি যে কাজটা করছি টাকার খেলা ওটার ভিতরে না আমি যখন গল্পের স্ক্রিপ্টটা ভাবছি মনিরা মিঠু আপাকে দেখতে পাইছি যে ভিজুয়াল করতে পারছি ওনার সাথে যাবে গল্পটা। তো সেই জন্য আর কি ধরেন একটু বড় বড় আর্টিস্টে ঢুকা যে গল্পের প্রয়োজনে যদি এখন মনে করেন যে ওই সাকিব খান থাকে না সাকিব খানরাও নিয়ে আসবো যদি আমাদের গল্পের ডিমান্ড ডিমান্ড করে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে ধরেন আমরা তো ভাই চেষ্টার ভিতরে আছি এতটুকু, মানে ধরেন যতটুকুই আসছি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আর আপনারাও যারা ভিডিও দেখতেছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন, সাধারণ অডিয়েন্স যারা আপনারা আপনাদের জন্য আজকে আমাদের এখানে আসা, আমাদের ইন্টেনশনই আপনাদের জন্য বেস্ট কি দেওয়া যায়। এই যে এত দিনের জার্নি আপনি শুনলে অবাক হবেন যে আমরা কিন্তু এমন না যে ধরেন অনেক কিছু করে ফেলছি, কিন্তু ইন্টেনশনটা কি যে যেটা আমি দেখাইতে চাইছিলাম আমি আমি সাকসেস আমার কাছে ভালো লাগে ভাই। আর সবচেয়ে বড় বিষয় হলো এই রিদমই যাচ্ছি, তো আর আপাতত টার্গেট হইলো যে নিজেকে একটা এতদিন তো ধরেন আমি আমার মেধাটাকে প্রুফ করছি যে আমি কিছু জানি কিছু পারি পসিবল, তো ওই জায়গাটা থেকে আমার অ্যাক্টিংয়ে জানি না কতটা স্ট্রং, কিন্তু অডিয়েন্স না ভাই আসলে প্রকাশ করে যে আল্লাহর রহমতে হয়তো বা একটু বেটার করতে পারতেছি। আমি ব্যক্তিগতভাবে আমি আপনার মার্ক দিয়ে দিই, আমি যত কন্টেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েটারকে দেখি আপনার অ্যাক্টিং আমার কাছে অন্যতম ভালো লাগে, অন্যভাবে ভালো লাগে, এটা কারণ হচ্ছে আপনার আমার খুব ন্যাচারাল মনে হয়। এবং আমি কমেন্টও দেখছি আর ভিডিও নিচে যদি আপনি কমেন্ট দেন
আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ এটা অ্যাকসেপ্ট করতেছে, কারণ এটা ধরে নিতেছে যে এটা তো আমার ভাই, এটা তো আমার বন্ধু। তো এটা আসলে একটা বড় পাওয়া, এটা আসলে মানে গড, আপনি তো অ্যাক্টিং মানে থিয়েটার। না না ভাই, কোনোদিন আমি এগুলো জানি না, গড গিফটেড পুরো আল্লাহর কাছে শুকরিয়া ভাই। কারণ ওই জায়গাটা থেকেই যে ধরেন আমাদের এই জার্নিটাই হইলো যে অডিয়েন্সের জন্য, তো তো সেই জন্যই মূলত এই যে গল্পের প্রয়োজন। এখন যেহেতু বড় গল্পে হাত দিছি, আমাকে একটু বড় পরিসরে কাজ করতে হবে, আর ইন্টেনশন হলো যেন নিজের একটা জাত অভিনেতা হিসেবে প্রমাণ করতে পারি। অনেক অনেক শুভকামনা আপনার লেগে। আর আপনার যদি একটা রিউমার আছে, এটা হচ্ছে ক্যাটাগরি আমার মনে করতেছে না, ওটা লেগে যে অনেকে যে বড় বড় স্কুলের বা যারা যে মেয়ে ফ্রেন্ড যারা থাকে আর কি, দুই তিনজন ফ্রেন্ড এরকম নাকি আর আর কি কইতেছে, কোনো ফ্রেন্ডে যদি ভালো না লাগে মেয়ে ফ্রেন্ডে, যে আর যদি মায়ের দেওয়া হয় তখন নাকি আপনার লোকের রিলেশন করাই দিতে চাই, অন্য লোকের রিলেশন করাই দিলে ওই আর নিপিটাই কোথা পাইছে না। তবে এটা সত্যি যে ভাই বাস্তব জীবনে এত ভয়ঙ্কর না, কুল ভাই, সমস্যা খবর লেবা পারেন, সমস্যা নেই, ভালো ছেলে, ভালো, খুবই ভালো। কাজের মূল ইন্টেনশন তো এটাই থাকে যে যদি আমরা পৃথিবীতে আসি যাইতেই হবে, এটা মাস্ট, কিন্তু যাওয়ার পরে যেন নামটা থাইকা যায় যে একটা প্লেয়ার আসছিল এরকম, কিছুদিন পাগলামি করছে, যে পাগলামি আমাদের মনের ভিতরে এখনো রয়ে গেছে, যে একটা জিনিস ছিল। না আমরা দোয়া করি আপনি হাজার বছর পাচ্ছেন, পুরো পৃথিবী ধ্বংস থেকে আপনি একা একা ঘুরতে পারেন। না না ভাই, এটা এটা না ভাই, সবচেয়ে বড় বিষয় হলো যতদিন থাকবো গুণা তত বেশি। তো আল্লাহর কাছে এটাই চাওয়া যে আল্লাহ ভালো কাজ করার প্রতি যেন আল্লাহ ওই মন মানসিকতা রাখে, আর ইন্টেনশন এটাই ভাই যেন প্রত্যেকটা সাধারণ মানুষের কাহিনী আমি ফুটিয়ে তুলতে পারি ইনশাআল্লাহ। তো আপনি লাস্ট টাইম আর একটা প্রশ্ন করি, ওটা লাগে যে মানে কোনোদিন ঘুমের থেকে ওইটা দেখলেন সিরিয়াসলি, আপনি যেটা কন্টেন্ট বানাইছেন বাস্তবে ওইটা হয়ে গেল, কি করবেন? তো আপনি যেটা নাটক করছেন ওইটাই করবেন? যেটা আমি করছি ওইটা হয়ে গেছে। তো এর মানে এর চেয়ে বড় পাওয়া একটা মানুষের জন্য আর কিছু হইতে পারে না ভাই, যেটা আসলে আমি কল্পনা করছি এটা আমার সামনে বাস্তব ঘটতেছে, যেটা আমি ইমাজিনেশন, এটা কিন্তু বাস্তব না ভাই, এটা আমার একটা ইমাজিনেশন। তো এটা যখন ঘটবে না ভাই, আমার থেকে বড় মানে ধরেন মানে কিছু পাওয়া বলে না যে কিছু একটা পাইলাম ভাই আসার পরে, এর চেয়ে বড় পাওয়ার কিছু হইতে পারে। আচ্ছা আমার লাস্ট প্রশ্ন করতে যাও, আরেকটা লাস্ট প্রশ্ন হচ্ছে আরিয়ান মুন্নারে কি কোনোদিন আমরা মানে টেলিভিশন নাটক বা সিনেমার মধ্যে দেখতে পারবো? ইনশাল্লাহ ভাই, আমার ইন্টেনশন একদম টোটালি ওইদিকে, আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করতেছি যে এই 2024 সালের ভিতর যেন আমি আমার জায়গা থেকে একটা পজিশন তৈরি করে ফেলতে পারি ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা আরিয়ান মুন্নারে, যদি নেক্সট আমি উনি যদি আমি লোহার ই রাখবো যে পাতিল পুতিল রাখবো, উনি যে কিছু কিছু কথা কইছে এটা মানে আসলেই ডিপ এবং খুব আর কি ভারী কথাবার্তা, আমার টেবিল ভেঙে যাওয়ানোর একটা অবস্থা হয়েছে, আমি যার মধ্যে লোহারই রাখবো এটা জাস্ট। অনেক অনেক শুক্রিয়া যারা যারা আসলে এতক্ষণ আম করে দেখতেছিলেন, আর আরিয়ান মুন্না আমগুলোকে জয়েন করছিল, আরিয়ান মুন্নারও অনেক অনেক শুক্রিয়া। আরিয়ান মুন্না আপনি খেয়াল করছেন কিনা যে সাদা সাদা কালা কালা জমেছে, সাদা কালা, ইয়েস, এবার সাদা কালা মিলে গেছে গা আপনার দিলটার ভিতরে। আশা করতেছি আজকের যেই এপিসোডটা ছিল বা আমরা এই যে এই আরিয়ান মুন্নার নিয়ে যতগুলো এপিসোডে আমরা আছিলাম, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এগুলো লেগে আসলে অনেকগুলো মেসেজ আপনারা পাইবেন আসলে, যে অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন। আশা করতেছি এইগুলো যদি আপনি ফলো করেন আপনিও সামনে ইনশাআল্লাহ সফল হবেন। সবথেকে লেগে অনেক অনেক শুভকামনা, আর আরিয়ান মুন্না আপনাদের বিশেষ ধন্যবাদ ভাই, ভাইয়ের লেগে সব করার, ও শুক্রিয়া, লাভ ইউ ম্যান। আর আমগো ভিউয়ার্স গুলোকে কোনো কিছু করেছে, আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিবেন এবং আমগো ঢাকা এফএম ভিউয়ার্স গুলোকে কোনো কিছু করেছে? আচ্ছা আচ্ছা, আমাদের আগে ঢাকা এফএম এর জন্য বলি যে ওনারা অত্যন্ত একটা মানে মানে দুর্দান্ত একটা প্রজেক্টে হাত দিছে যে যারা আসলে যোদ্ধা তাদেরকে নিয়ে এসে বিভিন্ন ইনফরমেশন আপনাদের মধ্যে দিচ্ছে। তো আপনারা অবশ্যই তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ফলো করবেন এবং কিন্তু ইউটিউব চ্যানেলও আছে। Yes, I love Dhaka FM, Facebook আর ইউটিউব, আমরা I love Dhaka FM, যে জায়গায় আপনি দেখতেছেন আমরা কথা বলি। তো এই অবশ্যই ফলো করবেন, আর আমি যেহেতু এতদিন ফেসবুকে কাজ করতেছিলাম আর এখন ইউটিউবে কাজ করতেছি, তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম আরিয়ান মুন্না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক শুক্রিয়া আরিয়ান মুন্না, আর যারা যারা দেখলেন আশা করতেছি আবার কথা হইবো, আবার আড্ডা হইবো নতুন কোন এপিসোডে, নতুন কোন যোদ্ধা এবং অথবা নতুন আঙ্গবিন গাজুর ভিতরে আমরা অনেক সময় আড্ডা দিই, সব আড্ডা আপনি পাবেন ঢাকা এফএম 90.4 এর লগে থাকবেন। আর আর শুক্রিয়া দিব না, এই শুক্রিয়া শেষ হবো না। আর এটা লোক আমগো ভাষার মাস, এই বাংলা ভাষা আমগো আসলে এই ভাষা তো আসলে আমগো দিলের ভাষা আসলে সবচেয়ে বড় কথা, তো ভাষার প্রতি সম্মানটা আনতে থাকবেন। আজকের মতো বিদায় লম্ব বন্ধু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে। আজকের লেগে সিফাত আর আরিয়ান মুন্না কইতাছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।